শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাঙ্গামাটিতে ভূমিদশের সংখ্যা, কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ। কক্সবাজারে 68 হোটেল মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা। সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। এবার বিস্তারিত। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার প্রভাবে পাহাড়ে ভূমিদশের আশঙ্কা করা হচ্ছে। এজন্য রাঙ্গামাটি পাহাড়ের ঢালে বসবাস করা মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে শনিবার বিকেল 4টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা রবিবার যে কোনো সময় স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মুখার প্রভাবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ভূমিদশের আশঙ্কা রয়েছে। এজন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার পাহাড়ের ঢালে এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করা সব লোকদেরকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সূত্র থেকে জানা যায়, শহরে 21টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। দুপুরের পর থেকে জেলা প্রশাসন, পৌরসভা এবং তথ্য অফিস থেকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। যে কোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা রয়েছে, সেখানে কল দিতে বলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নাম্বার হচ্ছে 01820308869। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সঙ্কেত চলছে। এ কারণে উপকূল অঞ্চলের মানুষকে নিরাপদে আশ্রয় দিতে কক্সবাজারের 68 হোটেল মোটেল এবং রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে কক্সবাজার হোটেল মোটেল এবং গেস্ট হাউস মালিক সমিতি। কক্সবাজার হোটেল মোটেল এবং গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম শিকদার বলেছেন, কক্সবাজারে দুর্যোগপূর্ণ সময়ের কথা বিবেচনা করে আমরা 68টি হোটেল মোটেল এবং গেস্ট হাউসকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে। এতে করে অন্তত 15,000 মানুষ আশ্রয় নিতে পারবে। এর আগে ঘূর্ণিঝড় মুখা থেকে বাঁচতে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের সকল হোটেল মোটেল এবং রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান ঘূর্ণিঝড় মুখা যেহেতু কক্সবাজারমুখী, সেহেতু কক্সবাজার সহ সেন্ট মার্টিন দ্বীপ একটু ঝুঁকিতে রয়েছে। এজন্য সেন্ট মার্টিন দ্বীপের সকল হোটেল মোটেল এবং রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একই সাথে সেন্ট মার্টিনে বিন জেলার লোকজনকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় মুখার সংকেত 10 নং বাড়ার সাথে সাথে জেলার উপকূলীয় এলাকায় মাইকিং করে ঝুঁকিতে থাকা মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্র থেকে জানা যায়, ঘূর্ণিঝড় মোকাবেলায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে 7,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত করে রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম রাখা হয়েছে। গঠন করা হয়েছে 9টি মেডিকেল টিম, 150 মেট্রিক টন চাল, 6.9 মেট্রিক টন শুকনো খাবার, 20,000 প্যাকেট উরসালাইন, 40,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং 19,000 নগদ টাকা মজুত করা হয়েছে। একই সাথে 576টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মুখার অগ্রভাগ আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। তবে মূল ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে রোববার সকাল 6টা থেকে সন্ধ্যার মধ্যে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়টি প্রবল গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরের আরও কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় মুখা। ক্রমেই বাড়ছে এর গতিবেগ। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 175 কিলোমিটার থেকে সর্বোচ্চ 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কক্সবাজার উপকূল থেকে 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম উপকূল থেকে 705 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা 15 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সর্বশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্র বন্দরে আগে দেয়া 8 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে দুপুর 12:30 আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল। ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।